এনজিওতে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিওতে বিভিন্ন ক্যাটাগরিতে 140টি পদে চাকরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, আবেদন করার সমস্ত তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিওতে বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, গণ উন্নয়ন প্রচেষ্টা এনজিও থেকে কোন কোন পদগুলোর জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তার প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, চাকরির আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা আপনাদের কতটুকু থাকতে হবে, A to Z বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আবেদন করার সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, গণ উন্নয়ন প্রচেষ্টা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA হতে সনদপ্রাপ্ত, সনদ নাম্বার যার এই যে সনদ নাম্বারটি দেওয়া আছে, প্রতিষ্ঠানটি PKSF এর অর্থায়নে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, বরিশাল ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ঋণ কর্মসূচির আওতায় কিছু সংখ্যক উদ্যোগী কর্মী নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং মাসিক বেতন, বেতন ভাতা, আপনাদের সুযোগ সুবিধা এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো এক নম্বর পদে আসুন, এক নম্বর পদের নাম দিয়েছে এরিয়া কোঅর্ডিনেটর। এরিয়া কোঅর্ডিনেটর এই পদের জন্য আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 42 বছর। পদের সংখ্যা এখানে তিনটি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলতেছে স্নাতকোত্তর পাস থাকতে হবে। PKSF এর অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে 5 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক। তো এই পদটির জন্য আপনাদের মাসিক বেতন হবে শিক্ষানবিশ কাল আপনাদের বেতন হবে 40,000 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 45,500 টাকা, হিউজ পরিমাণ স্যালারি। তো এখানে দুই নম্বর পদ দেখুন, দুই নম্বর পদের নাম দিয়েছে সহ অভ্যন্তরীণ নিরীক্ষক। সহ অভ্যন্তরীণ নিরীক্ষক, বয়স থাকতে হবে সর্বোচ্চ 37 বছর, পদের সংখ্যা এখানে 5টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস থাকতে হবে হিসাব বিজ্ঞানে। PKSF এর অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে উক্ত পদে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য আপনাদের শিক্ষানবিশকালে বেতন হবে 31,000 টাকা এবং চাকরি নিয়মিতকরণের পর বেতন হবে 34,950 টাকা। তিন নম্বর পদে আসুন, তিন নম্বর পদের নাম দিয়েছে সহ সমন্বয়কারী মানব সম্পদ উন্নয়ন। তো এই পদটির জন্য আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 40 বছর, পদের সংখ্যা এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস থাকতে হবে। মানব সম্পদ উন্নয়ন কাজে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 31,000 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 34,950 টাকা। চার নম্বর পদে আসুন, চার নম্বর পদের নাম দিয়েছে শাখা ব্যবস্থাপক। এখানে পদের সংখ্যা 10টি, বয়স থাকতে হবে সর্বোচ্চ 37 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস থাকতে হবে এবং আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে দেখবেন। শিক্ষানবিশকালে আপনাদের বেতন হবে 31,000 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 34,950 টাকা। সরি বন্ধুরা। তো এখানে পাঁচ নম্বর পদ দেখুন, পাঁচ নম্বর পদের নাম দিয়েছে শাখা হিসাবরক্ষক। এখানে বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর, পদের সংখ্যা এখানে 10টি। এখানে BCom পাস থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা এবং 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
তো এখানে শিক্ষানবিশকালে বেতন হবে 22,000 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 25,800 টাকা। এখানে 6 নম্বর পদটি দেখুন, 6 নম্বর পদের নাম দিয়েছে শাখা হিসাবরক্ষক জুনিয়র। এখানে বয়স থাকতে হবে 33 বছর এবং পদের সংখ্যা এখানে 10টি। বিকম পাস থাকতে হবে এবং কম্পিউটারে কাজ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারে কাজের বাস্তব অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। শিক্ষানবিশকাল আপনাদের বেতন হবে 18,000 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 23,000 টাকা। 7 নম্বর পদটি দেখুন, 7 নম্বর পদের নাম দিয়েছে ক্রেডিট অফিসার। বয়স থাকতে হবে এই পদের জন্য আপনাদের 35 বছর, পদের সংখ্যা এখানে 50টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস থাকতে হবে এবং আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়বেন। শিক্ষানবিশকালীন বেতন হবে 20,500 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 24,550 টাকা। সর্বশেষ পদের নামটি দেখুন, ক্রেডিট অফিসার জুনিয়র। ক্রেডিট অফিসার জুনিয়র, এখানে বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 বছর। এখানে আপনাদের পদের সংখ্যা 50টি, 50 জনকে নিয়োগ দেবে তারা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস থাকতে হবে, বাইসাইকেল চালানো জানা থাকতে হবে, বাইসাইকেল আপনাদের অবশ্যই চালানো জানা থাকতে হবে। এবং এখানে আপনাদের শিক্ষানবিশকালে বেতন হবে 16,000 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 24,550 টাকা। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র বাইসাইকেল চালানো জানতে হবে। তো আনুষঙ্গিক বিষয়গুলো একটু দেখুন, অন্যান্য সুযোগ সুবিধাদের মধ্যে কী কী আপনাদের সাথে থাকতেছে। এখানে বলতেছে স্থায়ী কর্মীদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, গ্রাচুইটি প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সুযোগ সুবিধা, মোটরসাইকেল জ্বালানি খরচ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সত্যায়িত কপি যেটা, নাগরিকত্ব সনদপত্র মূল কপি এবং যোগাযোগের মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 5/3/2022 তারিখ এর মধ্যে নির্বাহী পরিচালক গণ উন্নয়ন প্রচেষ্টা 13A/3A বাবর রোড ব্লক বি মোহাম্মদপুর ঢাকা 1207 বরাবর প্রেরণ করতে হবে। কোথায় আবেদন প্রেরণ করতে হবে, এই যে দেখুন 5/3/2022 তারিখ নির্বাহী পরিচালক গণ উন্নয়ন প্রচেষ্টা 13A/3A বাবর রোড ব্লক বি মোহাম্মদপুর ঢাকা বরাবরে আপনাদের আবেদনটি পাঠাতে হবে। তো এই বিজ্ঞপ্তিটি যদি ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে পড়তে চান সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন, তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নামে একটি অপশন আছে, সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো সেভাবে আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবেন। তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।